নমস্কার বন্ধুরা, আমি সিরাজ, আপনারা দেখছেন সিরাজ 360 গার্ডেনিং। আজ আমাদের আলোচনার বিষয় সেরা পাঁচটি শীতকালীন ফুল 2021-এ, যেগুলি আপনার বাগান সৌন্দর্যময় করে তুলবে এবং ফুলে ভরিয়ে তুলবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নাম্বার 5, ক্যালেন্ডুলা বা পট মেরিগোল্ড। ক্যালেন্ডুলা আপনার বাগানে মাটিতে সরাসরি প্রতিস্থাপন করতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনি একটি বড় টবের মধ্যে জৈব সার দিয়ে ভালোভাবে প্রতিস্থাপন করতে পারেন। ক্যালেন্ডুলা বীজ বপনের প্রায় 5 থেকে 15 দিনের মধ্যে অঙ্কুর বের হয়ে আসে এবং বন্ধুরা 45 দিনের মতো সময় লাগে বীজ থেকে ফুলের জন্ম নিতে। নাম্বার 4, ডালিয়া। বন্ধুরা, শীতকালের জন্য ডালিয়া ফুল গাছ খুবই সুন্দর একটি ফুল গাছ। ডালিয়া ফুল গাছ আমরা সাধারণত 3টি পদ্ধতিতে চারা বা বংশ বিস্তার করতে পারি। নাম্বার 1, বীজ। নাম্বার 2, কাটিং। নাম্বার 3, বার্ডস। বন্ধুরা, সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা ডালিয়া ফুল গাছ লাগিয়ে থাকি এবং বন্ধুরা, এই সময় ডালিয়া ফুল গাছ খুবই ভালো ফুল দেয়। ডালিয়া ফুল গাছের ফুলগুলি খুবই সাইজে বড় হয়ে থাকে বন্ধুরা, অন্য ফুলের তুলনায়। বন্ধুরা, আমরা সাধারণত বংশ বিস্তারের জন্য সব থেকে সহজ উপায় জেনে থাকি কাটিং পদ্ধতিতে। ডালিয়া ফুল নানা রঙের হয়ে থাকে, যেমন গোলাপি, লাল, হলুদ, আরও অনেক রঙের। তুমি যদি ডালিয়া গাছটি টবের মধ্যে লাগিয়ে থাকো, তাহলে একটি লাঠি দিয়ে গাছটির সাথে বেঁধে দিবে। তাতে কি হবে, ডালিয়া ফুলটি বড় হওয়ার সময় মাটিতে পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে। নাম্বার 3, পানসি। বন্ধুরা, পানসি ফুল গাছ খুবই ইউনিক একটি ফুল গাছ এবং এই গাছটির ফুলগুলি প্রজাপতির মতো হয়ে থাকে। বন্ধুরা, পানসি সাধারণত শীতকালীন ফুল। পানসি ফুল গাছ ফুল সানলাইটের দরকার হয় না, এটি নর্মাল সানলাইটই যথেষ্ট এই গাছটি বেড়ে ওঠার জন্য। বন্ধুরা, আমরা পানসি ফুল গাছটি হ্যাঙ্গিং করে রাখতে পারি, খুবই সুন্দর দেখায় বাড়িতে যদি রাখেন আপনি। এবং বন্ধুরা, পানসি ফুল গাছটি ভালো গ্রোথের জন্য ও সুস্থ ও ভালো ফুল দেওয়ার জন্য আমরা অর্গানিক ফার্টিলাইজার বা জৈব সার ব্যবহার করতে পারি, তাতে গাছটি খুবই ভালো থাকবে। এবং বন্ধুরা, যখন আমরা পানসি ফুল গাছটি প্রতিস্থাপন করব, তখন অবশ্যই ভালো করে দেখে নেব যে যেই টবটির মধ্যে আমরা প্রতিস্থাপন করছি, সেই টবটি যেন জল নিকাশ ভালোভাবে থাকে। তাতে কি হবে, ওই গাছটি সুস্থ থাকবে এবং গাছটি মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ওই জল জমে গাছটি মরে যায় অনেক গাছ, সেই জন্য আমরা এটা দেখে নেব। নাম্বার 2, পিটুনিয়া। বন্ধুরা, পিটুনিয়া একটি বার্ষিক ফুলের উদ্ভিদ। খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, অল্পে যত্নেই ব্যাপক ফুল উৎপাদন হয় এই গাছটি থেকে। বন্ধুরা, আমরা যদি সঠিকভাবে যত্ন নিই, তাহলে প্রায় মে জুন পর্যন্ত প্রস্ফুটিত বা আমরা ফুল পেয়ে থাকি এই গাছটি থেকে। এবং বন্ধুরা, আপনার বাগানকে একটি সুন্দর চেহারা দেওয়ার জন্য পিটুনিয়া গাছ অবশ্যই লাগাবেন। এই গাছটি বীজ বা কাটিং উভয় দ্বারা বংশ বিস্তার করা হয়। বীজ বপন করে লাগানোই সব থেকে উত্তম উপায়। নাম্বার 1, ম্যারিগোল্ড বা গাঁদা ফুল গাছ। বন্ধুরা, গাঁদা ফুল গাছ শীতকালের সময় খুবই সহজে বেড়ে উঠে। গাঁদা ফুল গাছে তেমন পরিচর্যা করতে হবে না, কিন্তু বন্ধুরা, একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন যে গাঁদা ফুল গাছের গোড়ার মাটি আর্দ্র অবস্থায় থাকে যেন। গাঁদা ফুল গাছ বীজ থেকে লাগানো খুবই সহজ। বন্ধুরা, গাঁদা ফুল গাছ অনেক রঙের হয়ে থাকে, যেমন ইয়েলো, ডার্ক ব্রাউন, লাইট ইয়েলো, আরও অনেক। বন্ধুরা, আমরা যারা নতুন বাগান করতে চাই, তাদের বাগানের জন্য গাঁদা ফুল গাছ
খুবই ভালো একটি বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি। তাতে খুবই সহজে আপনার বাগানকে সুন্দর করে তুলতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন। আশা করি পরের ভিডিওতে আবারও আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।